আমি যখন সিনেমায় কাজ করেছি তার কাছে আমি একদম কিছুই না বলতে গেলে। ওই সময়ে সাকিব ভাইয়া আমাকে অ্যাক্টিংয়ে যেভাবে হেল্প করেছে, এটা আসলে এত বড় একটা হিরোর কাছ থেকে মানে শিখতে পারা এটা অনেক বড় ব্যাপার। সাকিব ভাইয়া তো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি হিরো যে নাকি আসলেই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে সুন্দরভাবে ধরে রেখেছে। আমাদের যে আগে যে চলচ্চিত্র যে সালমান শাহ চলে গেছে, এরপরে আমার মনে হয় উনি সাকিব খানকে রেখেই গেছে। সো কোন সাকিব খান তো সাকিব খান, মানে নাম্বার ওয়ান সাকিব খান, তখন মনে হয় ভাই আর এই ছবিটা রিলিজ হয়েছে অর সামথিং ওনার জায়গাতে। বাট আমি মনে করি যে যদি সাকিব খান যদি অল দ্য বেস্ট করে ইনশাল্লাহ আরও ভালো করবে। ভাইয়ার ব্যাপারে তখন কোনো ধরনের রিউমার ছিল না, আর আমি বলবো অ্যাজ আ পার্সন সাকিব খানকে আমি যতটুকু জেনেছি সে ভীষণ ভালো একজন মানুষ। আসলে ভাইয়া এটা ডিপেন্ড করছে হচ্ছে নিজের উপর, আমি কীভাবে মানুষকে ট্রিট করছি, কে আমাকে কীভাবে ট্রিট করছে। এখন আমি তার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি। আর্টিস্ট, হি ইজ অ্যামেজিং, এত বড় মাপের একজন আর্টিস্ট, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি নেগেটিভ কোনো কিছু দেখিনি, যদি দেখতাম আমি ডেফিনেটলি বলতাম।